হ্যালো ফ্রেন্ড আজকে আমি তোমাদের দু হাজার সালে যে মাধ্যমিকটা হতে চলেছে তার গণিতের কিছু সাজেশন দিতে চাই আজকে আমি তোমাদের উপপাদ্যগুলো আছে তার কিছু সাজেশন করেছি যেগুলো দু হাজার বাইশ সালের মাধ্যমিকের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো প্রথমের উপপাদ্যটি হচ্ছে প্রমাণ করো যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শবিন্দুটির কেন্দ্র দুটি সংযোগ সরল রেখাংশের উপর অবস্থিত এটা একটা ভেরি ইম্পর্টেন্ট উপপাদ্য এবং দ্বিতীয় উপপাদ্যটা যেটা খুবই ছোট কিন্তু সেটাও ভেরি ইম্পর্টেন্ট অর্ধবৃত্তস্ত কোণ সমকোণ এটা তোমরা করে রাখবে কারণ এটা ছোট এবং এটা ছোট হওয়া সত্ত্বেও খুবই ইম্পর্টেন্ট তিন নম্বর উপপাদ্য হচ্ছে কোনো বৃত্তের একটি বৃত্ত চাপের দ্বারা গঠিত সম্য কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বিধ্বস্ত কোণের দ্বিগুণ এটা সরি বৃত্তস্থ কোণ হতো সেখানে একটু স্পেলিংটা মিস্টেক আছে প্রমাণ করো ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্র বিন্দুকামি কোনো সরলরেখা সমুদ্ধি খণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জায়ের লম্ব হবে এটা একটা ভেরি ইম্পর্টেন্ট দু সালের জন্য এটা মার্ক করে রাখতে পারো পাঁচ নম্বর প্রমাণ মুখপাধ্যটা হচ্ছে প্রমাণ করো বৃত্তের বহিষ্ঠ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শ অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিষ্ঠ বিন্দু সংযোজন ষোলো রেখাংশ দুটি দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে ছ নম্বর উপপাদ্যটা হচ্ছে প্রমাণ করো যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্বা লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বে স্থিত এবং ওই ত্রিভুজগুলি প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য সাত নম্বর প্রমাণ বৃত্তের কোনো বিন্দুকে স্পর্শ ও ওই স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত এই ছাত্রটা তোমাদেরকে উপবাদ দেওয়া হলো এর মধ্যে এক নম্বর এবং পাঁচ নম্বরটা একটু বেশি ইম্পর্টেন্ট এবং দু নম্বরটাও ছোট কিন্তু সেটাও তোমরা দেখে রাখবে এই ছাত্রী উপবাদ করবে আশা করি এই ছাত্রীর মধ্যে তোমরা একটা কমন পরীক্ষার মধ্যে পেয়ে যাবে